الحمد لله رب العالمين صلى الله تعالى وسلم على النبي الأمين وعلى آله وصحبه أجمعين الطابعين لهم بإحسان إلى مدين أما بعد সম্মানিত শ্রোতা আজকে যেহেতু আমাদের হাতে টাইম কম রয়েছে তাই এই প্রশ্নগুলির উত্তর দেব ইনশাআল্লাহ মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ আশা করি প্রশ্নের আদব কায়দা সম্পর্কে আপনারা জানেন যে প্রশ্ন করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিছু অগুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন একজন প্রশ্ন করেছে একজন তাবেঈকে যে ইবলিসের ওয়াইফের নাম কি এটা জরুরি প্রশ্ন তখন ওই তাবেঈ বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছেন বলছেন জাকা অরসন নাম নাশহাদহু জাকা অরসন নাম নাশহাদহু এটা এমন একটা বিয়ের অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলাম না তো কী করে বলবো ওই সময় তো নাম টাম বলা হয় বুঝেছেন তো আল্লাহ কারিম এরকম কিছু ইয়ে আছে যে হয় মোল্লা টেস্ট করার জন্যে অথবা এমনি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে আর প্রশ্ন যার কাছে করা হবে তার দায়িত্ব হলো কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দিবে মানে উত্তরটা হবে দলিল ভিত্তিক নিজের কথা হলে তো ও তো নিজের কথা অনুযায়ী তো এই জন্যে আল্লাহ রাব্বুল সূরা নাহলের 43 নম্বর আয়াত অনুভাবে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা আহলু যিকিরদেরকে জিজ্ঞাসা করো অর্থাৎ কোরআন হাদিস অভিজ্ঞদেরকে জিজ্ঞাসা করো ইন কুনতুম লা তাআলামুন যদি তোমরা না জানো তাহলে কাকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে কোরআন হাদিসের জ্ঞান যাদের রয়েছে তাদেরকে আমরা অনেক সময় দেখা যায় আমাকে বলে যে হুজুর আমাকে অমুকে এই কথা বলেছে মানে এই করতে হবে তা কে বলেছে বলছে অমুক ড্রাইভার এটা এটা যা মানে জানার এটা জায়গা হলো ড্রাইভার সাহেব মানে গাড়ি চালাচ্ছে ও ড্রাইভার এটা বলেছে ওর কথা এখন আমাকে শোনাচ্ছে এটা কেমন জুলুমের কথা হলো না তো প্রশ্ন কি সবার কাছে করা যায় একজন ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ের বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে তার কাছে কি ওই ওই পেটের অসুখের কথার সমাধান পাওয়া যাবে এভাবে আল্লাহ রাব্বুল প্রত্যেকে প্রত্যেক বিষয়ে স্পেশালাইজ করেছে তো দেখা যায় শরীয়তের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খেয়াল করে না এক্ষেত্রে দেখা যায় যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করে নেয় আমল শুরু করে দেয় আর এই কারণে দেখবেন কত কুসংস্কার ইমাম শাফি রহমতুল্লাহ আলহে বলেন মানসাকাতা মাল্লা ইয়াদরি লা সাকাত আল খিলাফ যদি অজ্ঞ ব্যক্তি না জেনে উত্তর না দিত বরং চুপ থাকত তাহলে অনেক ইখতিলাফ পড়ে যেত কিন্তু অনেক সময় দেখা যায় যে জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দিয়েছে আগে উত্তর দিয়েছে দিয়ে বসে আছে তো উত্তর দিতে হবে জেনে শুনে না জানা থাকলে উত্তর দিতে নেই না এবং উত্তর হবে দলিল ভিত্তিক কোনো পীর সাহেবের কথা দিয়ে শেষ করে দিলে হবে না দলিল ভিত্তিক উত্তর দিতে হবে তো এই হচ্ছিল কিছু আদব কায়দা আমাদেরকে এগুলি খেয়াল রাখা তৌফিক দান করুন আমিন বারাকাল্লাহু ফিকুম একভাবে প্রশ্ন করেছেন আমি আসলে সবার সালামে উত্তর দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কারণ প্রশ্ন করেছে দেখবেন যে উত্তর প্রশ্নের আগে সালাম দেওয়া রয়েছে তো প্রত্যেকের আলাদা আলাদা সালাম দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ যেহেতু একই বৈঠকে আছি তো সালামের উত্তর হয়ে গেছে এখন শুধু প্রশ্নগুলি পড়ব একভাবে প্রশ্ন করেছেন শেখ আমার প্রশ্ন হলো ইমাম বা এ জাতীয় ব্যক্তিদের হুজুর বলে ডাকা কতটুকু ইসলাম সম্মত দয়া করে জানাবেন আসলে দেখেন হুজুর মানে উপস্থিতি হাদরাত মানে উপস্থিত তো যদি আমরা এর অর্থের দিকে খেয়াল করি তাহলে একজন ব্যক্তিকে তখনই হুজুর বলতে পারেন যখন সে হাজির আছে উপস্থিত আছে আর যদি হুজুর পাশে নাই আপনি বলছেন যে হুজুর সাহেব হুজুর সাইদি হুজুর অমুক তখন কি হলো যদি এই আকিদায় আপনি বলেন যে উপস্থিত মানে উপস্থিত আছেন তাহলে এটা শিরিক হয়ে যাবে কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন যে হুজুর কথাটা এসেছে পীর সুফিবাদের পক্ষ থেকে তারাই হুজুর কথা জারি করেছে এই আকিদা নিয়ে যে পীরেরা সবসময় মানে কি হাজির থাকে সবসময় নাকি হাজির থাকে উপস্থিত থাকে কোনো সাহেব গায়েব গায়েব থাকে না আর দেলের কথা ভেদের কথাও জানে তো এটা তো শেরেকি কথা এই দৃষ্টিকোণ থেকে যদি হুজুর বলা হয় তা খালাস একবার হুজুর বলা মানে কি ইমান সাহ পরিষ্কার হয়ে গেছে ইমান আমার মনে হয় না যে এই বিশ্বাস নিয়ে আম পাবলিক জনসাধারণ এই হুজুরদেরকে হুজুর বলে থাকে বরং হুজুর একটা সম্মানী
সম্বোধন হিসেবে পরিচিতি লাভ করেছে, যেখানে আবিধানিক অর্থ উদ্দেশ্য করা হয় না। তো যদি এমনি সম্মান হিসেবে ব্যবহার করা হয় কোনো আকিদা না রেখে যে হুজুর সবসময় হাজির আছে এজন্য হুজুর বলি, তাহলে ইনশাল্লাহ আপত্তি হবে না। আর যদি এই বিশ্বাস করা হয় যে হুজুর মানে আমার হুজুর সাহেব, আমার পীর সাহেব সবসময় হাজির, আমি যেখানে থাকি না কেন হুজুর সাহেব আছেন, পীর সাহেব আছেন। এক দেওয়ানবাগের মুরিদের সাথে দেখাল হলো, ওর মুরিদ বলছে যে সবসময় নাকি তার পীর সাহেব, এমনকি এক পর্যায়ে মিলাদ পড়তে গিয়ে দাঁড়িয়ে গেল যে বললো দেওয়ানবাগি চলে আসছে, তারপরে বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে, অন্তরের দৃষ্টি দিয়ে নাকি দেখা যায়। তা আমি ওখানে ছিলাম, সবাই উঠেছে আমি উঠিনি, সবাই উঠেছে আমি উঠিনি। তো চিন্তা করে দেখছেন মানে ওর হুজুর ঠিকই মানে উপস্থিত হয়ে গেছে ওই মাহফিলে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত যখন সে ঘোষণা করে দিল উপস্থিত হয়ে গেছে, তখন একেবারে দাঁড়িয়ে গেল। তো আমি তো দাঁড়ালাম না, আমি ওই বেদাতে মিলাদ শরীক হয়নি, আমি গেছিলাম ওদেরকে হেদায়ত করার জন্য। তো যা হোক, মিলাদ পরিচালনা করলেন মিলাদের হুজুর বেদাতি সাহেব। মিলাদ পড়ার পরে আমাকে বলছে যে আপনারা যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে এত ভালোবাসেন, তো কই দাঁড়ালেন, রসুলের প্রতি দরুদ হলো, উঠলেন না, মিলাদ পড়লেন না, কেমন কে রসুলকে ভালোবাসেন? তো আমি বললাম যে মিলাদ পড়াই যদি রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রতীক হয়, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী এই সাহাবায়ে কেরাম কেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে মিলাদ দেননি, তার মিলাদ কেন কায়েম করেননি, আর তারা কেন দাঁড়াননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বা তার নামে দরুদ পড়ার সময়? তারপরে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে যদি দাঁড়িয়ে যেতে হয়, তাহলে আল্লাহর নাম তো, আল্লাহ তো আরও বড়, তার নামে তো আরও বেশি করে ফাল পড়া দরকার, বেশি লাফে ওঠা দরকার। এই লাফালাফি ইসলাম আছে? কোনো ইসলামে নাই। সৌদি আরবের সাইদ বিন মিসফার, যিনি বলা যেতে পারে আমাদের পপুলার বক্তা সাইদি সাহেবের মতো জনপ্রিয় বক্তা, কিন্তু উনি অনেক শিক্ষিত ডক্টর। তো উনি কোনো এক জায়গায় বিদেশে গিয়েছেন, তো সেখানে আরও প্রবাসী রয়েছে, আলেম, ওলামা, সাধারণ জেনারেল শিক্ষিত বিভিন্ন ধরনের লোকের সমাগম। এক হুজুর, দেবন্দি হুজুর, শেখকে দেখে বলছেন যে আপনি কোন দেশে? সৌদি আরবের। তখন বলছে সৌদি আরব লোকেরা তার রসুল শাসনকে ভালোবাসে না। কে বলছে? দেবন্দি শেখ বলছেন। তখন বলছেন যে সৌদি আরবের লোকেরা রসুল শাসনকে ভালোবাসে না, প্রমাণটা কি? বলছে মিলাদ পড়ে না। বলছেন মিলাদ পড়ে না, তো মিলাদ পড়ে না। তো উনি বলেন যে কিছু কি মানে আলোচনা করতে পারি আপনার সাথে? বলছে হ্যাঁ পারেন। তখন তাকে বলেছিলেন যে মিলাদ পড়াটা তো আমাসিয়া, এটা আল্লাহর আনুগত্য নাকি আল্লাহর নাফরমানি? উত্তর দেন। তো বলছে যে তো আল্লাহর আনুগত্য মানে এবাদত। তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতের খবর জানতেন না জানতেন না? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। পাল্টা প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রচার করেছেন না করেননি? তো যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেননি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির একটা অংশ গোপনকারী বলে তোহমত দিল। আর যদি বলে প্রচার করেছেন মিলাদের কথা, দলিল দাও, কোথায় আছে দলিল? তো তখন তাকে বলা হয়েছে যে যখন বলা হয়েছে প্রচার করেছেন না করেননি, এখানে দুদিকই ধরা। যদি বলে যে প্রচার করেছেন দলিল দাও, প্রচার করেননি, তাহলে রাসূল সাহেব গোপন করেছেন, কোন দিকে ধরা খায় গেছে? তখন উনি শেষে আবার ফিরে আসছেন, বলছে আসলে এটা মাসিয়া, এটা পাপের কাজই হবে, এটা পাপের কাজই হবে। কারণ সব দিকে ধরা যে রাসূল সাহেব জানতেন না জানতেন না, যদি বলে জানতেন তো এটা প্রচার করেছেন না করেননি, যদি বলে করেননি তাহলে তো রাসূল সাহেব অপবাদ দিল, আর যদি বলে করেছেন দলিল দাও। আছে কোরআনে একটা আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে মিলাদ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রদর্শন করতে হবে। তো
এইভাবে দেখা গিয়েছে, মানে ধরা খেয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে একটা জিনিসকে প্রতীক হিসেবে বেছে নিয়েছে যে এটা করলে আল্লাহ রাসূলের ভালোবাসা, এটা করলে এ হবে সে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হিসেবে যেটাকে চিহ্নিত করেছে সেটা একেবারেই মানে বেদাতি কর্ম, যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া যায় না। তো উনি বলেছিলেন যে দেখেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি শ্রদ্ধা করি বলেই এই মিলাদটা করি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এটা যদি আনুগত্য হতো, এবাদত হতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রচার প্রসার করতেন, কিন্তু কোনো কিছু নাই। তারপর বলছে যে উনি বলেছিলেন যে বেদাত এটা অবশ্যই, কিন্তু বেদাত তো দুই প্রকার, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। তখন বলছে এটা আবার কেমন কথা বলেন যে ভালো বেদাত আর খারাপ বেদাত, ভালো কুফর আর খারাপ কুফর, ভালো জাহান্নাম আর খারাপ জাহান্নাম, এটা কেমন কথা? এটা আছে? তো উনি থা হয়ে যান শেষে, এবং পরে উনি বুঝতে পারেন যে আসলে কথাটা মানে মানে এই মিলাদের এই প্রথাটাই হলো বেদাতি সিস্টেম, এবং যারা তৈরি করেছে এরা সব যুগেই বেদাতি, মানে বেদাতিদের মাধ্যমে হয়েছে। আজও আপনি দেখেন যারা এই মিলাদ করছে, মিলাদ ক্যাম্প করছে, তারা মার্কা মারা বেদাতি, ওই দেওয়ানবাগি মার্কা বেদাতি অথবা আটরশি মার্কা বেদাতি, এখন বেদাতির গোষ্ঠীর ভিতরে এটা সীমাবদ্ধ রয়েছে। তা আল্লাহ হেদায়ত করুন। তো যেটা বলতে গেছিলেন যে হুজুরের বিষয়টা হলো ব্যাখ্যা সাপেক্ষ, যদি এই বিশ্বাস নিয়ে কেউ হুজুর বলে তাহলে এটা চলবে না, যে সব জায়গায় হাজির নাজির। মনে হয় এই কথা দিয়ে দেওয়ানবাইয়ের কথা দিয়ে গিয়েছিলাম, এই মিলাদের প্রসঙ্গ উঠেছে। তো এরকম কিছু লোক রয়েছে যারা মনে করে যে তাদের পীররা সব জায়গায় হাজির এবং নাজির, এবং তার ভেদের খবর রাখে, আর সে হিসেবে যদি হুজুর বলে তো খালাস গেছেও, আর এমনি যদি সম্মান হিসেবে বলে তাহলে এটা আশা করি বাধা নেই, অসুবিধা হবে না। তারপরও এগুলি পরিত্যাগ করার প্রতি আমরা আহ্বান করি। আমি এক ভাইকে বললাম যে আমাকে হুজুর না বলে শেখ বলি, আরবে যেটা বুঝে। তখন উনি ওনার মনটাই বলছে যে হুজুর বললে সম্মান বেশি হবে, শেখ বললে কম হবে। তো উনি একটু এমন মানে অস্বস্তি বোধ করলেন, তেমন ঠিক আছে আপনি যেটা এসে সেটাই বলেন, মানে হুজুরই ওনাকে বলতে ভালো লাগছে। তো যা হোক, আমিও মনে করি যে এমনি যদি এরকম কোনো বাতিল বিশ্বাস নিয়ে না বলে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, এরপরও পরিত্যাগ করা ভালো। দেখবেন আমাদের দেশে কিন্তু এখন আলেম আহমদের শানে এ তাদের ক্ষেত্রে টাইটেল হিসেবে বলা হয়ে থাকে, শেখ বলা হয়ে থাকে, আর মৌলানা বলা হয়। মৌলানাটাও একটু বিতর্ক রয়েছে, তবে এটা মাসিল হাল, এর থেকেও ভালো হলো যে আপনি হয় তাকে ওই দিনী ভাই হিসেবে ডাক দিয়ে বলেন, অথবা তাকে এমনি শেখ হিসেবে বললেন। আরবের নিয়মে যে সব থেকে বড়ো শেখ, মানে যার পদ শেখদের ভিতরে সব থেকে বড়ো, তাকে সামাহাতুস শেখ বলে, আর এমনি বড়ো বড়ো আলেমদেরকে ফজিলাতুস শেখ বলে, বা আলেম গোষ্ঠীকে শেখ বলা হয় সাধারণত। আর একটা হলো রাজা বাদশাহদের মধ্যেকার শেখ, এটা ক্ষমতার শেখ, যেমন এই গোটা পরিবারে রাজকীয় পরিবারকে বলা হয় শেখ, শেখ অমুক শেখ তমুক। বুঝতে পেরেছেন আশা করি। পুরুষের হলুদ কাপড় নিষিদ্ধ, সেক্ষেত্রে হলুদ ও গেঞ্জির কালার পায়ের ইত্যাদি যদি অন্য কালার দেয়া থাকে সেক্ষেত্রে ওই গেঞ্জি পরা পুরুষের জন্য বৈধ হবে কিনা? নিষিদ্ধ হিসেবে যেটা মুআসফার বলা হয়েছে, মুআসফারটাকে সরাসরি হলুদও বলা মনে হয় ঠিক নয়, বরং মুআসফার কাপড়টা হলুদের দিকেই মানে যায়, বিশেষ করে এই বৌদ্ধদের যে কাপড় এই কাপড়টা হলো মুআসফার, মানে অনেকটা কাঁঠালি রঙের কাপড়, একেবারে সরাসরি হলুদ হয় না। সরুদ হলুদের আরবি হলো আসফার, এটা হল মুআসফার। আসফার আর মুআসফার দুটোতে পার্থক্য রয়েছে। তো কাঁঠালি রঙের যে কালার রয়েছে, যে বিশেষ করে বৌদ্ধরা যে কাপড়টা পরে, এটা একেবারে নিষিদ্ধ, এবং এটা মুআসফারের এক নাম্বার সংজ্ঞার ভিতরে পড়ে। এ কাপড় যেহেতু নিষিদ্ধ, এ কাপড় আমাদের বর্জন করে চলা উচিত সর্বাবস্থায়। এ কাপড় আমরা জামা পাগড়ি টুপি মুপি কোনো কিছু আমরা বানাবো না। অবশ্য মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো কোনো মহিলা সাহাবী, খুব সময় মায়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্ক পাওয়া যায় যে মুআসফার কাপড় পরতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিশেষ করে এটা পুরুষের জন্য অবশ্যই
এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। তারপর মহিলারাও এ কাপড় থেকে বিরত থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এতেই রয়েছে উত্তম যেটা সেটার অনুসরণ। কিন্তু কিছু কিছু মহিলা সাহাবীর এই মুআসফার কাপড় পরিধানের নজির রয়েছে, সে হিসেবে হতে পারে তার জন্য এটা এটা প্রযোজ্য নয়, বা বলা যেতে পারে জায়েজ কিন্তু উত্তমের খেলাপ মহিলার জন্য। কিন্তু এমনি পুরুষের জন্য মুআসফার কাপড় অর্থাৎ ওই কাঁঠালি রঙের কাপড় যেটা বদ্ধরা পরিধান করে থাকে, এটা নিষিদ্ধ, মানে হারামের পর্যায়ে নিষিদ্ধ। আল্লাহ তাআলা আলাম। আর আপনি প্রশ্ন করেছেন, শেখ আমার প্রশ্ন হলো, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাফে এদাইনের হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি নিজে কি রফল এদেন করেছেন নাকি করেন নাই? চার খলিফার মধ্যে কি রফল এদেন আমচাল ছিল নাকি ছিল না, দয়া করে জানাবেন। জি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস রফল এদেনের হাদিসের বর্ণনা করে তিনি নিজেই আমল করেছেন, বুখারি শরীফের হাদিসে রয়েছে, তিনি নিজে আমল করেছেন এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বলে তিনি উল্লেখ করেছেন। শুধু কি তাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি স্বতন্ত্র গ্রন্থ রয়েছে রফল আদায়ন বিষয়ে, রফল আদায়ন জুজ রফল আদায়ন এই বইটার নাম। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার একটা বর্ণনা এসেছে যে উনি যদি কাউকে রফল আদায়ন করতে না দেখতেন তাহলে ছোট ছোট কঙ্কর ছোট ছোট পাথর তাকে ছুঁড়ে মারতেন। রফল আদায়ন করো না কেন, রফল আদায়ন না করার জন্য তাকে ছোট কঙ্কর ছুঁড়ে মারতে। এবং এই আসারটি ইবনে ওমর থেকে বিশুদ্ধভাবে এসেছে, ইমাম বুখারী এনেছেন তার জুজ রফল আদায়ন নামক কিতাবে, মানে শুধু রফল আদায়ন বিষয়ে উনি আলাদা একটা কিতাব লিখেছেন, এবং যারা রফল আদায়নের বিপক্ষে তাদের তিনি কড়া সমালোচনা করেছেন, এবং সমালোচনা করতে গিয়ে ইমাম আবু হানিফাকে উনি বাদ দেন, ওনাকে দিয়ে শুরু করেছেন, বুঝেছেন? কারণ রফল আদায়নের হাদিসগুলি এত অসংখ্য বর্ণিত হয়েছে, অসংখ্য বর্ণা দ্বারা বর্ণাকারী দ্বারা বর্ণিত হয়েছে, যা অন্য কোনো ক্ষেত্রে পাওয়া যায়, অন্য কোনো আমলের ক্ষেত্রে পাওয়া যায় না। তো রফল আদায়ন করা প্রসিদ্ধ সুন্নাহ, সাহাবায়ে কেরাম রফল আদায়ন করতেন, এই জুজ রফল আদায়নের ভিতরে রয়েছে, এই কেতাবের ভিতরে রয়েছে। সাহাবায়ে কেরাম এত অধিক হারে রফল আদায়ন করতেন যে তাদের হাতগুলি যেন মনে হতো কান্নাহ মারাবি, পাখা যেন মনে হতো, মানে এইভাবে রফল আদায়ন করতে, এইভাবে রফল আদায়ন যে করতেন রুকুর সময়, রুকু থেকে ওঠার সময়, দরিকাতের পরে ওঠার সময়, এই অধিক হারে রফল আদায়ন করার কারণে দেখা যেত যে তাদের হাতগুলি যেন পাখার মতো, কান নাহাল মারাবিহ বলা হয়েছে। অতএব রফল আদায়ন করা সুপ্রসিদ্ধ সুন্নাহ, এই সুন্নাতের উপরে আমাদের সংকীর্ণতার মনোভাব এটা আরোপ করা ঠিক নয়। তবে আমাদের দেশে কিছু জ্ঞান পাপি একটা কথা চালু রেখেছে, সেই কথাই জাহেল্লা লুপে নিয়েছে যে রফল আদায়ন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করেছে, সাহাবিরা কিছু আসতেন বগলে মূর্তি নিয়ে, তাই বলেছিলেন যে রফল আদায়ন করো যাতে মূর্তিগুলো ঝরে পড়ে যায়। এটা জঘন্য মিথ্যাচার, এবং সাহাবায়ে কেরামের বিষয়ে এরকম কালিমা লিপ্তকারী কথা বলা এটা কত বড় যে পাপের কথা, এটা ওই পাপিষ্ট যদি জানতো তাহলে অবশ্যই এরকম জঘন্য কথার প্রচার প্রসার করতো না। আল্লাহ তাকে যে কী বিনিময় দেবেন এই জঘন্য মিথ্যাচারের জন্য আল্লাহই ভালো জানেন। তো রফল আদায়ন তুমি করছো করো না সেটা আলাদা কথা, কিন্তু একটা বানিয়ে কথা ছেলেকে দিবে, মূর্খদেরকে বিভ্রান্ত করবে, এমন কথা তো অত্যন্ত দুঃখজনক। তো রফল আদায়ন যদি কেউ না করে সে একটা সন্ন্যাস পরিত্যাগ করলো, কিন্তু রফল আদায়ন করার পিছনে এই ইতিহাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবি ওই বগলে পুতুল নিয়ে আসে তাই রফল আদায়ন করতে বলেছে, মিথ্যা কথা। তো যদি তাই হয় তাহলে তো সাহাবায়ে কেরাম ইমানই ছিল না সেরকম, অথচ সাহাবায়ে কেরাম ইমান কত মজবুত যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে কীভাবে শাস্তি দেওয়া হয়েছে, সোমাইয়া আম্মারের মা শাস্তি দেওয়া হয়েছিল, কত অমানসিক অমানবিক নির্যাতন করা হয়েছিল, তারপরে ইমান ছেড়েছিল, তারপরে ইমান ছাড়েনি। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে তার পিঠে আঙ্গার মানে দেওয়া হয়েছিল, মানে আঙ্গারের উপর তাকে সয়া দেওয়া হয়েছিল পিঠের উপরে, তো তার এই পিঠের চর্বিগুলো গলে গলে যতক্ষণ আগুন না নেমিয়েছে ততক্ষণ পর্যন্ত উনি রেহাই পাননি, পরবর্তী দেখা তো গর্ত হয়ে রয়েছে তার পিঠে। এরকম সাহাবায়ে কেরাম আর এই মিথ্যাবাদী জঘন্য মূর্খ তার কথা বলে দিল, বিদ্বেষী কথা বলে দিল যে সাহাবায়ে কেরাম নাকি রফল আদায়ন করতেন এই জন্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের কিছু লোককে দেখেছেন যে মূর্তি নিয়ে আসতো, নাউজুবিল্লাহ। তো মূর্তি যদি নিয়ে আসতে হয় তো রফল আদায়ন এ বগলে নিয়ে আসবে কেন,
পরে রাখলি তো হয়ে গেল। তারপরে কথা হলো যে আপনিও যে রফলে যান এখনও করছেন, একবার তো করেন তকবিরে তাহরিমে সাথে রফলে যান করেনি, তা আপনি কি মূর্তি এখনও নিয়ে আসেন? এগুলো আসলে জঘন্য মিথ্যাচার। মোট কথা হলো রফলে যান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখসিদ্ধ সুন্নাহ, এমনকি তিন ইমাম থেকে রফলে যানের বিষয়টি প্রমাণিত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে রফুল আদান করতেন, ইমাম আহমদ বিন হাম্বল রফুল আদান করতেন, এমনকি ইমাম মালিক থেকেও রফুল আদানের হাদিস পাওয়া যায়, তার মুআত্তা মালিকে এসেছে। এমনকি ইমাম শাফি বলছেন জেনে বুঝে পরিত্যাগ করাটা হারাম, তারকুহ হারাম, এটা পরিত্যাগ করা হারাম। আর ইবনে ওমরের কথা তো বুঝতেই পারলেন যে উনি পাথর ছুঁড়ে মাথা, কিন্তু ইবনে ওমরের নামে মিথ্যাচার করা হয়েছে, একটা জাল বানা করে দেওয়া হয়েছে যে উনি রফুল আদান নাকি করতেন না। দিয়ে আমাদের দেশের হানাফি হুজুরা বলেন যে দেখো রফুল আদান যদি মানসুখ না হবে তো ইবনে ওমর তো তার রাবি, উনি তো নিজে রফুল আদান করতেন না, তো ইবনে ওমরকে মানে ওই ঝুঠা বাওনা দিয়ে মিথ্যা বাওনা দিয়ে রফুল আদান না কারি সাব্যস্ত করলে কি হবে? এটা ধোপে টিকবে না। বরং ইবনে ওমর কী করতেন, রফুল আদান কত জোর দিতেন বুঝতেই পারলেন যে উনি কঙ্কর ছুঁড়ে মারতেন। তো যা হোক, আল্লাহ হেদায়ত দান করুন। তো রফুল আদানের বিষয় এটাই সুপ্রসিদ্ধ সন্না, মক্কা মদিনার ইমাম সাহেবরা এখনও রফুল আদান করেন, করেন না করেন না, গোটা আরবে রফুল আদান চালু রয়েছে। কাজী ছাই দিয়ে আর ঢাকা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমাদের সে অনেকে বলে রফুল আদান ছিল একসময় মানসুখ হয়ে গেছে, এই দাবিটা কিন্তু করা হয়ে থাকে, এটা একটা সস্তা দাবি। এবং হানাফি মাজহাবের এটা একটা কায়দা আছে, তাদের একজন মুরব্বি বেদাতি মুরব্বি ছিলেন যে মুতাজিলাপন্থী, যার কঠিন জঘন্য বিশ্বাস ছিল, তার বিশ্বাসে আল্লাহকে দেখাই যাবে না, না এ দুনিয়াতে না আখেরাতে। তো এরকম এক বেদাতি লোকের তালিম প্রাপ্ত কারখি সাহেব, তিনি বলেছেন যে হাদিস কোরআনের যে দলিলটাই হানাফি মাজহাবের বিরুদ্ধে হবে মনে করবে ওটা মানসুখ হয়ে গেছে, ওটা নাই, ওটা আগের হুকুম পরে বাদ, অথবা আর একটা ব্যাখ্যা দিতে, আর একটা ব্যাখ্যা দিবে, একটা মানে অপব্যাখ্যা দিয়ে হলে একটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে, বুঝেছেন? এটা কায়দা বলেছেন মুরব্বি সাহেব। তো আমরা লক্ষ্য দেখছি আমাদের দেশে ভারত মহাদেশের যে হানাফি এ রয়েছে আলেমরা রয়েছেন, এই কারখির উসুল অনুযায়ী আমল করার চেষ্টা করে, যে কোনো বিষয় হানাফি মাজহাব বিপরীত হলে এই প্রশ্নটা টেনে আন যে এটা এটা আগের আমল ছিল, পরে এটা বাদ হয়ে গেছে, রফুল আদান এটা ছিল পরে বাদ হয়ে গেছে, যে এই বিষয়ে জয়ীব জাল হাদিস যত আছে সব কিছু নিয়ে আসার চেষ্টা করে। তবে ইবনে মাসুদ থেকে একটা বর্ণনা রয়েছে যে বর্ণনার ভিতরে টানাটানি রয়েছে যে ওটা সহি না সহি নাই, ইবনে মাসুদ একবার রফুল আদান করে আর রফুল আদান করেনি, তো এটাকে কেউ সহি বলেছেন, কেউ জয়ীব বলেছেন, কেউ জালও বলেছেন। তো এদিকে ইবনে মাসুদের একক বর্ণনা আর এদিকে সাহাবায়ে কেরামের বর্ণনা, চার খলিফার আমল, চার খলিফার বাওনা অনুরূপভাবে এই বুখারি মুসলিম সহ আমল, সাহাবিদের পরবর্তীতে আমল ছিল মর্মে দলিল রয়েছে। দশজন সাহাবির উপস্থিতিতে আবু হামাইদ সাহাবি, তিনি বললেন যে আমি নামাজ পড়িয়ে দেখাবো আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তারা বললেন যে তুমি অল্প কিছুদিন থেকেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তার সহবত পেয়েছো, তুমি আবার নামাজ দেখাবো? বলছে হ্যাঁ দেখাবো, দেখেন যদি ভুল হয় বলে দিবেন। এরপরে উনি নামাজের পুরো লিস্ট তুলে ধরেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এই করেছেন, এই সময় এই করেছেন, দিয়ে এটা বলতে গিয়ে রফুল আদানের পরিচিতি হিসেবে উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে গিয়েছেন রফুল আদান করেছেন, রুকু থেকে যখন উঠেছেন রফুল আদান করেছেন, এভাবে পুরো নামাজের লিস্ট দিলে সাহাবায়ে কেরাম দশজন ছিলেন তারা বলেন যে হ্যাঁ ঠিকই বলেছ, এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুনানগঞ্জের হাদিসে কী প্রমাণ হলো রফুল আদান মানসুখ? এটা আল্লাহর পরবর্তী ঘটনা, কিন্তু এরপর ওই যে কারখি একটা উসুল দেখে গিয়েছেন যে হানাফি মাজহাবের দলিলের বিপরীত হলেই বলবা যে মানসুখ, অথবা একটা ব্যাখ্যা দিয়ে দেবে, মানে ব্যাখ্যাটা অপব্যাখ্যা হলো একটা কিছু করে হানাফি মাজহাবকে টিকাতে হবে, হাদিস রসাতলে গেলে অসুবিধা নেই। তবে সব হানাফি হুজুর এই এই দুষ্কর্মে জড়িত নেই, অনেক ইনসাফ ফিরে সত্যটাই বলে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে সত্য নিষ্ঠ কথা বলা তৌফিক দান করুন এবং হক গ্রহণের মানসিকতা দান করুন। ইমাম মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহে, সরি আব্দুল হাই লাকনবী রহমতুল্লাহ আলাইহে, হানাফি মাজহাবের মাসলাবকে তিনটা ভাগে ভাগ করেছে, বলেছেন একটা ভাগ সরাসরি হাদিস সম্মত, কোরআন হাদিস সম্মত, আলহামদুলিল্লাহ, সবই যে হানাফি মাঝহের বিপরীত তা কোরআন হাদিস বিপরীত তা না, পাঁচাতার নামাজ হানাফিরা পড়ে, এদেশের আলেমরা এদেশের মানুষও পড়ে, পড়ে না ঠিক আছে সবই তো ঠিক, রমজান মাসে রোজা আমার দেশে রাখে এদেশে রাখে সব ঠিক আছে না, তো বেশ কিছু জিনিস সরাসরি কোরআন হাদিসে আছে,
হানাফি মাজহাবের মাসলা এক শ্রেণী হাদিস সম্মত, দলিল সম্মত, আর এক শ্রেণী সরাসরি দলিল বিরোধী, কোরআন হাদিস বিরোধী। কে বলছেন? একজন হানাফি পণ্ডিত বলছেন আব্দুল হাই লাকনবী, আর তালিকুল মুমাজ্জাদ আলা মুআত্তা মুহাম্মদ এই কেতাবের ভিতরে উনি উল্লেখ করেছেন। তো হানাফি মাজহাবের এক শ্রেণীর মাসলা বলছেন সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই বিরোধী মাসলাগুলি যদি আমি উদাহরণ দিয়ে উল্লেখ করতে যাই তাহলে সময় পার হয়ে যাবে। আর এক শ্রেণীর মাসলা টানাটানি, কিছু হানাফি মাজহাবকে সাপোর্ট করে, কিছু অন্যদের মাজহাবকে সাপোর্ট করে, শাফি সাহের মাজহাবকে সাপোর্ট করে, এটাও তো অসুবিধা নেই। যেমন আজান দেওয়া, আমাদের দেশে আজানের পর একামত যেটা দেওয়া হয়, একামতের বিষয়টা আমাদের দেশে কী হয় ডবল করে দেওয়া হয়, মানে আজানের মতো করে দেওয়া হয়, তো ওটারও দলিল রয়েছে সুনান গ্রন্থের হাদিসে, আবু দাউদ তিরমিজিতে রয়েছে। আর এদেশে যেটা আমল দেখছেন একরা করে দেওয়া হয়, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, যেটা বলাতে র্যাঙ্ক হিসেবে এই বুখারী মুসলিমের হাদিসের র্যাঙ্ক বেশি, আরও তুলনায় বেশি সহি হাদিস, কিন্তু ওটাও তো সহি হাদিসই রয়েছে, কাজে এখানে অসুবিধা নেই। মানে দলিল এদিকেও সাপোর্ট করছে ওদিকেও সাপোর্ট করছে, অসুবিধা নাই। কিন্তু যেটা সরাসরি কোরআন হাদিস বিরোধী সেখানে আপনি কী উত্তর দেবেন? আমাদের দেশে অনেকে বলে হানাফি মাজহাবের সব মাসলা সহি হাদিস সম্মত, এভাবে মুখস্থ কথা বলে দিল, কিন্তু ধরা খান ও সময় যখন সরাসরি কোরআন হাদিস বিরোধী মাসলা দেখে দেওয়া হয়। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উদারপন্থী হয়ে যে কোনো সুন্নাহ বিষয়ে আমাদের সেটা গ্রহণের তৌফিক দেন, আর গ্রহণ না করলে যেন এর বিশুদ্ধ রচনা না করি। সময়ত মোনাজাত নাই, কিন্তু একা একা ফরজ অথবা সুন্নাত নামাজের পর মোনাজাত করা হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা দয়া করে জানাবেন। মনে রাখবেন যে সময়ত মোনাজাত, একাকী মোনাজাত, কোনো মোনাজাতই প্রমাণ নাই ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোনো মোনাজাত প্রমাণ নাই সহি হাদিস দ্বারা, বিশেষ করে ফরজ নামাজের পরে কোনো হাদিসই নাই, মানে সহি কোনো হাদিস পাওয়া যায় না। আর নফল নামাজের বিষয়ে কিছু জয়ীফ হাদিস রয়েছে, তবে মাসলা হলো যে ফরজ নামাজের পরে মোনাজাত থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন, এবং নফল নামাজে আপনি ইচ্ছা করলে করতে পারেন, মাঝে মধ্যে হয়তো করলেন, কিন্তু কোনো সময় মনে করবেন যে নামাজের এটা অংশ বিশেষ তাই করছে, এটা নয়। নামাজ শেষ, সালাম শেষ, খালাস, এখন নামাজ শেষ হয়ে গেছে, এটা আমাদের মনে রাখতে হবে। বিদায়, একাই না সবাই, খালাস ইনশাআল্লাহ, খালাস যেতে পারেন। এক গরু উঁট দিয়ে সাত পরিবারের পক্ষ থেকে কোরবানি করা কতটুকু বৈধতা আছে একটু বলবেন? তো কোরবানি কিন্তু চলে গেছে, তারপরে এই প্রশ্ন, এক গরুতে বা এক উঁটে সাতজন শরিক হতে পারবে, তাদের সাত পরিবারও শরিক হতে পারবে মর্মে সৌদি আরব লাজনা দামে স্থায়ী ফতোয়া বোর্ড ফতোয়া দিয়েছেন, যার চেয়ারম্যান ছিলেন শেখ বিন বাজ, যিনি গ্রান্ড মুফতি সৌদি আরবের ছিলেন আমরম, তো তিনি এই ফতোয়া দিয়েছেন, তারা এই ফতোয়া দিয়েছেন যে সাত ভাগার প্রত্যেকটা ভাগা নিজ ব্যক্তির পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট কোরবানিতে, হজের কোরবানিতে নয়, হজের কোরবানিকে হাদি বলা হয়ে থাকে, সেখানে নয়, বরং এমনি কোরবানিতে চলবে। তো এখন কথা হলো যে আমাদের দেশে কিছু আলেম তারা বলে থাকেন যে না চলবে না ইত্যাদি অনেক কিছু বলে থাকেন, এমনকি সাত ভাগাই অস্বীকার করে বলেন যে এটা সফর ছাড়া চলবে না। তো আমরা লক্ষ্য করে দেখব সবসময় আলেম যদি মানতে হয় তো বড়ো আলেমেরই অনুসরণ করা উচিত, তুলনামূলক যারা গভীর জ্ঞানের, এবং এই মাসলায় বিশেষ করে কোনো ইখতিলাফই নাই, বরং চার ইমামে বলা যায় এক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, তারা সাপোর্ট করেছেন। ইমাম মালিক তিনি বলতে চান যে এই সাত ভাগটা পরিবারের বাইরে যাবেন, এভাবে একটা কথা বলেছেন, তবে তার প্রতিবাদ হয়েছে, বলেছেন না এটা দলিল সম্মত কথা নয় মালিক সাহেব, এটা আপনার মেনে নেওয়া যায় না। তো যা হোক, সাত পরিবারের পক্ষ থেকে এই ভাগা কোরবানি হবে মর্মে বিজ্ঞ ওলামা কেন ফতোয়া রয়েছে। ইসলামিক নিয়মে বিবাহ এবং প্রচলিত বিবাহ যেমন গায়ে হলুদের অনুষ্ঠান, ওকিল বাব, নামাজ, বিয়ের খুতবা ইত্যাদি, এটা কী বলছেন ভাই, এগুলো বলতে হবে নাকি? তো যা হোক, এগুলো ইউটিউব থেকে দেখে নেবেন। বিবাহের সঠিক পদ্ধতি, বিবাহের সঠিক পদ্ধতি হলো যে মেয়ের বাবা মেয়ের অনুমতি সাপেক্ষে ছেলেকে সামনে রেখে দুজন সাক্ষীর উপস্থিতিতে বলবে যে আমি তোমাকে আমার অমুক মেয়ে নাম এই এত টাকা মোহর যদি ধার্য হয় তাহলে বলবে এত টাকা মোহর ধার্যের বিনিময়ে, এই মোহরের বিনিময়ে তোমার সাথে বিয়ে দিলাম, তুমি গ্রহণ করে নাও। সে যদি বলে হ্যাঁ গ্রহণ করে নিলাম, খালাস বিয়ে হয়ে গেছে, একবার বলে যথেষ্ট, তিনবার যদি বলে বলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে কোনো গুরুত্বপূর্ণ কথা তিনবার করে বলতেন, এরকম একখানা হাদিস রয়েছে বুখারী শরীফে, সেই হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনবার বলাটা ভালো। তো এভাবে মেয়ের বাবা বিয়ে দিয়ে দিবে, মেয়ের কোনো প্রয়োজন নাই আনুষ্ঠানিকভাবে দেখানোর যে মেয়ে বিউটি পার্লার করে সুন্দর হয়ে এসেছে,
বিয়ে উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে, আর চলে আসে দুজন সাক্ষী মানে দেখার জন্য, আর বিয়ে যে পড়াবে সে তো হুজুর আছে, মানে এই তিনজনের সাথে হালাল, যত যাবে ওই দিন সমস্ত পাবলিকের জন্য হালাল। এটা কি ইসলাম? হ্যাঁ, আল্লাহ হেদায়ত করুন। তো এটার কোনো প্রয়োজন নেই, বাবা পূর্ব অনুমতি নিয়ে বিয়ে দিলে যথেষ্ট হয়ে যায়। এমনকি ছোটো বালিকা যদি, বালিকার বিয়ে ইসলাম সাপোর্ট করে, তো ছোটো বালিকার যদি বিয়ে দেয় বাবা, তো মেয়ের সম্মতিরও প্রয়োজন, কারণ ও তো বাচ্চা মানুষ, ওর সম্মতি অসম্মতি সব সমান। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তার মেয়ের বিয়ে দিয়েছিলেন মায়ের সাথে, কয় বছর বয়সে? অল্প বয়সে, ওই 6-7 বছর বয়সে, ক্ষমত ওই 7 বছর বয়সে বিয়ে হয়েছিল, কি 6, এখন মনে হচ্ছে না, 6-7। আর বাসর হয়েছিল কত কত সালে, কত বয়সে? 9 বছরে। এখনও দেখবেন আরবে এরকম মেয়ে আছে যারা তৈরি হয়ে যায় বিবাহের জন্য, বাসরের জন্য ফিট হয়ে যায়। এমনকি আশ্চর্য হবেন এই ইউটিউবে দেখলে যে মাত্র কয়েক বছরের মেয়ে তারও আবার বাচ্চা হয়ে গিয়েছে। আল্লাহ কিছু করতে পারবে না। যা হোক, সাবালিকা মেয়ের অনুমতিটাই নিবে বাস বাবা। এবং যদি মেয়ের বিবাহ ইতিপূর্বে হয়ে থাকে বা স্বামী মারা গিয়ে থাকে, তাহলে তার থেকে নির্দেশনা নিয়ে ভালো করে, যুবতী মেয়ের ক্ষেত্রে যদি যুবতী মেয়েকে বলা হয় যে মেয়ে তোমার সাথে আমি অমুকের বিয়ে দিতে চাচ্ছি, তুমি কি রাজি আছো? চুপ থাকলেও বলা হয়েছে সহি হাদিসে, ইদ নোহা সোমা তোহা, তার চুপ থাকাটাই অনুমতি। মানে অনেক সময় যুবতী মেয়ে লাজুক হয়ে থাকে, উত্তর দিতে চায় না সরাসরি, চুপ যদি থাকে মনঃসমর্থন হয়ে গিয়েছে। কিন্তু যার আগে বিয়ে হয়েছে বা তালাকপ্রাপ্তা মেয়ে, এর সরাসরি নির্দেশ নিতে হবে যে মেয়ে তোমার সাথে আমি অমুকের বিয়ে দিতে চাই, তোমার এ বিষয়ে কী মত? সে যদি বলে যে হ্যাঁ বিয়ে দেন, বিয়ে দেওয়ার নির্দেশ করে, তাহলে বিয়ে দেবে। আর যদি অমত প্রদর্শন করে, তাহলে এই বাপের অধিকার নাই ওই পাত্রে বিয়ে দেওয়া, কারণ মেয়ে ভেটো দিয়েছে। এবং মেয়ে কি বিবাহিত ছিল আগে, তালাকপ্রাপ্তা, বা তার স্বামী মারা গিয়েছে, কারণ সে এ বিষয়ে সে অভিজ্ঞতা অর্জন করেছে এবং তার লাজ সরম অনেকটা কি এখন কমে এসেছে, সে বলতে পারবে তার বিষয়ের কথা, তার ব্যাপারে সে বেশি জানে। তো এই হলো কথা। তো অনুমতিটাই যথেষ্ট, বাবা বিয়ে পড়িয়ে দেবে। এবং বিয়ে পড়ার আগে সুন্নতি খুতবা, যেটা ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এই যে খুতবা আছে না জুমার খুতবায় পড়া হয়, ওটাই খুতবা, ওই একই খুতবা এখানে পড়তে পারে। তো এটা মোস্তাহাব, পড়াটা ভালো সুন্নাহ। কিন্তু যদি কেউ না পড়ে এমনি বিবাহ দেয়, তবুও কিন্তু হয়ে যাবে। আসলে আমরা ধর্মটা সহজ, নিজেরা বুঝতে কঠিন করে দিয়েছি। কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়েছেন বিনা খুতবায়, জাওয়াজ তো কাহা বেমা মা খামেল কোরআন, যাও বিয়ে দিয়ে দিলাম তোমার, ওর সাথে কোরআন থেকে যা আছে তোমার নিকটে ওর বিনিময়। মানে এক মিসকিন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক মহিলা আসলো, বলল যে রাসূলুল্লাহ, ওয়াহাব তো লেখা নাফসি, আমি আপনাকে দান করে দিলাম আমাকে নিজেকে। মানে মহিলা নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে নিতেন যে হ্যাঁ গ্রহণ করে নিলাম, বিয়ে করে নিল, খালাস, আর কিছু লাগবে না। আল্লাহ নিজে বলছে খালাসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা আল্লাহ হে রাসূল আপনার জন্য খাস, মুমিনদের জন্য চলবে না। এভাবে একজন দান করে দেবে আর আপনি নিয়ে নেবেন, বা কেউ বলবে যে আমি বিয়ে তোমাকে বিয়ে করতে চাই, বলে হ্যাঁ বিয়ে করে নিলাম, মোহর টোহর কিছু লাগবে না, এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তো এক মহিলা এভাবে এসে বসেছেন, এসে বলে বলে দাঁড়িয়ে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু দেখে নিলেন, এরপরে সময় তো পছন্দ হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নীরব রইলেন। তখন এক মিসকিন সাহেব আছে, আর রাসূলুল্লাহ জাওয়াজনি বিহা ইল্লাম ইয়াকুন লাকা বিহা হাজা, বিয়ে দিয়ে দেন ওনার সাথে আমার, আপনার প্রয়োজন না থাকলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে কিছু আছে মানে মোহর দেওয়ার মতো? বলছে না। ইলতামিস আলা খাতামিন মিন হাদিদ, একটা লোহার আংটি খুঁজে দেখো যদি পাও। বাড়ি গিয়ে খুঁজে দেখে মিসকিন, ওটাও নাই। পরে একটা প্রস্তাব দিয়েছে যে এই কাপড়টা ছাড়া আমার নাই, একটা বড় কাপড়। বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যে এটা যদি তুমি তাকে দাও, তুমি কি পরবে, তুমি কি পরবে আর সে কি পরবে, একটা কাপড় এইভাবে। তো যা হোক, তাকে এরপরে মনে হয় লোহার আংটি খুঁজতে বলেছিল, বলছে লোহার আংটি নাই। তখন তাকে বলছে তোমার কোরআনের সূরা মুখস্থ আছে কিছু? বলছে এই এই সূরা আমার নাকে আমার জানা আছে। তখন বলেছে যাও বিয়ে দিয়ে দিলাম, জাওয়াজ তো কাহা বেমা মা কামিয়াল কোরআন, তোমার বিয়ে দিয়ে দিলাম, কোরআন থেকে যা কিছু আছে তোমার নিকটে ওর বিনিময়। তারপর বলেছেন তুমি ওকে শিখিয়ে দিবে এই সূরাগুলি, এইটাই মোহর। তো দেখা গেছে এখানে কিন্তু
ওই বিয়ের খুতবাও পড়ানো হয়নি। এই জন্য আলামাদিন বলছে বিয়ের খুতবা পড়াটা সুন্নাহ, এটা ছাড়াও বিয়ে হয়ে যাবে। মানে বাবা ছেলেকে লক্ষ্য করে যদি বলে দেয় আর দুজন ন্যায় পালন সাক্ষী থাকে, ভালো ভালো দুজন সাক্ষী থাকে, খারাপ বিয়ে হয়ে গেছে। এর জন্য এত জটিলতা, বউ ভাত তা না হলুদ অনুষ্ঠান হাবিজ হবে এগুলো সবই বলা যায় অতিরঞ্জন। তো হলুদ অনুষ্ঠানটা আমরা বলতে পারি মডিফাই করে আমরা একটা নিতে পারি। এটা যেভাবে চলছে হলুদ অনুষ্ঠানের নামে নগ্নতা বেহায়াপনা, এবং ওই কনেকে গোসল দেওয়ার জন্য আসছে বেগানা ব্যক্তিরা, বা এগানাই হোক কিন্তু এভাবে সারা শরীর খুলে দেখবে এটার অনুমতি ইসলাম দেয়নি। বরং মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের আওরত হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, তো হাঁটুর কাপড় উঠিয়ে কাঁচা মাচা সব আর যে ধুয়ে টুয়ে দেয় পরিষ্কার করে দেয় তো হবে? তো এগুলো তো দেখারই অনুমতি নেই। তারপরে কথা হলো যে নাভি থেকে হাঁটু পর্যন্ত আওরত, এর অর্থ নয় যে মহিলাদের সামনে এমনি ঘুরে ঘুরে বেড়াবে এভাবে ওই নাভি আর হাঁটু পর্যন্ত কাপড় রেখে, এটা না, এটা সর্বোচ্চ লাস্ট পর্যায়ে, মানে যতটুকু দেখার মোটে অনুমতি নেই এটুকু হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এগুলো লঙ্ঘন হয়, তারা ফটো তোলা হয় ওই হলুদ অনুষ্ঠানের, এদিকে বরকে গোসল দিচ্ছে কে, ওর ভাবি গোসল দিচ্ছে, এই যে বেহায়াপনা হয়ে থাকে এজন্য এটা হারা। কিন্তু এমনি যদি কেউ হলুদ মাখে, কোন বর যদি হলুদ মাখে, কনে যদি হলুদ মাখে, বা তার বান্ধবীরা যদি তাকে মাখিয়ে দেয়, বরকে যদি তার ভাই মাখায়, বা তার নিজের মা বা নিজের বোন যদি মাখিয়ে দেয় একটু ওই ওই শরীরে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু যে প্রচলিত নিয়ম আমরা লক্ষ্য করে দেখছি, এর কারণে বাজেট, এর কারণে কত কী অপচয় গর্হিত কাজ, এগুলির কারণে এগুলি বলা যায় যে নিয়ম শরিয়া বিরুদ্ধ কাজ হয়ে যাচ্ছে, তাই এগুলো চলবে না। উকিল বাপ, এটা একটা বাজে কথা, বাপ কয়টা হয় মানুষের, জন্মগতভাবে এটাই বাপ, বাস একটাই বাপ আপনার আমার সবার। আর চাচাকে এক প্রকার বাপ বলা হয়েছে, আল্লাহ আম্মা ওয়ালিদ বলা হয়েছে এখানে হাদিসে, যে চাচাটা এক প্রকার বাপ। তো সে হিসেবে বলতে পারে, অনেক এলাকার ছোটো আব্বা বুড়ো আব্বা মেজাবা বলে চাচাদেরকে, আপন চাচাদেরকে, এটা খুব একটা ইনকার করার বিষয় নাই। তারপরে ধর্মীয় পিতা হলো কি, ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, সমগ্র জাতির পিতা, মুসলিম নন মুসলিম সবার পিতা কে, আদম আলাইহিসসালাম, এই হলো। আর উকিল বাপ যেটা ধার্য করা, এটা এক কুসংস্কার। এবং দেখবেন যে উকিল বাপ হওয়ার কারণে ওর সামনে আর পর্দা নেই, ওটা আসলে মেয়ে হয়ে গেছে আর ওটা আসলে ওর বাপ হয়ে গেছে। দেখবেন 12,000 গল্প করে, মানে বাপ মেয়ে সেজে গিয়েছে, বাপ বেড়াতে যাচ্ছে মেয়ের বাড়ি, এই মেয়ের বাড়ি পাতান্নে মেয়ের বাড়ি, আর মেয়েও বাবার বাড়ি বেড়াতে যাচ্ছে, কিছুই মনে করে না, নগ্ন মানে পর্দার কোনো গর্দা উড়িয়ে দেওয়া হয়েছে, পর্দা নাকি লাগে না। উকিল বাপ, ধর্ম বোন, একজন আমাকে বলছে, আমি যখন দেখলাম যে গল্প করছে একজন বেগানের সাথে, বলছি কেন গল্প করছেন আপনি পুরুষ মানুষ, বলছেন ধর্ম বোন, চিন্তা করে দেখেন ধর্ম বোন। আরে ইসলাম ধর্মের সবাই তো ভাই বোন, মুসলিম নয় সব ভাই বোন না, ইন্নামাল মুমিনুন ইখওয়া, আল্লাহ তো বলে দিয়েছেন যে মোমিনগণ পরস্পর ভাই ভাই, তার মানে নর নারী ভাই বোন সম্পর্কে, এটা তো আছে। আবার আপনি ধর্ম বোন কী করতে চান, মানে কথাই বলে মোরগ একসময় আন্দোলন করলো, কী আন্দোলনের বিষয় না, শিয়াল মুরগির ক্ষোভ বন্ধ রাখা চলবে না, শিয়াল মোরগ ভাই ভাই, উদ্দেশ্য কী, হ্যাঁ ক্ষোভ বন্ধ থাকবে না, ধরে ধরে খাও। তাই যাই হোক, অনেক সময় যে এই যে একটা হারাম কাজ, বেগানের সাথে গল্প গুজব করা, পর্দা ইত্যাদি, এগুলো এ করতে হবে না, পর্দা লাগবে না, হারাম। কিন্তু উকিল বাপ আর ধর্ম ভাই বোনের নাম দিয়ে এগুলো সব হালাল করে নিয়েছে, এগুলো হলো জঘন্য মিথ্যাচার এবং কুসংস্কার, যা থেকে আমাদের ফিরে থাকতে হবে, বিরত থাকতে হবে। ধর্ম বোন আবার লাগে, ইসলাম ধর্মে তো ভাই বোন করে দিয়েছে মুসলিম নারী, কিন্তু এই ভাই বোনে কি বাধা আছে বিয়ে হওয়া? আমাদের একজন বেগান নারী আমাদের মুসলিম বোন না বোন নয়, তো বিয়ে করা যাবে না, হ্যাঁ, কিন্তু আলাদা হয়ে ধর্ম বোন লাগে কি হালাল করে নিয়েছে, অসুবিধা নেই, ওটা ভাই বোন চলবে না, এগুলি কুসংস্কার, আল্লাহ হেদায়েত করুন। স্ত্রীকে তালাক দিতে পারবে, স্ত্রী কি তালাক দিতে পারবে, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না, এটাই হলো স্বাভাবিক কথা। তালাক রয়েছে স্বামীর হাতে, কেন, যে স্বামী ধৈর্যশীল, স্বামীর ভেতরে ধৈর্য সহিংসতা আল্লাহ রাব্বুল আলামিন ঝেড়ে দিয়েছেন, এই জন্য কথা তালাক দেয় না।
কিন্তু স্ত্রীর হাতে তালা থাকলে কী করতো সে? মানে 24 ঘন্টায় কত পথে তালা দিত, এরকম স্ত্রী আছে মানুষের। তো তালাক স্ত্রীর হাতে রাখা নাই, পুরুষের হাতে রাখা রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা রয়েছে স্ত্রীর হাতে, সেটা হলো কি, খোলা তালাকের ব্যবস্থা করা। এটাকে এক প্রকার তালাক বলা হয়, তবে এটা মূলত বিবাহ বিচ্ছেদ। মানে সংসার যদি অতিষ্ঠ হয়ে ওঠে বা স্ত্রীর পছন্দ হয়নি বর, তার ব্যবহার বা তার রস সৌন্দর্য পছন্দ হয়নি, এক কথা তাকে মনোভূত হয়নি, তাহলে সে পেশ করতে পারে তার অভিযোগ কোর্ট বরাবর, অথবা তার অভিভাবক বরাবর পেশ করতে পারে, বলতে পারে যে আমি এই স্বামীকে চাই না, আমার পছন্দ হচ্ছে না, আমি তার কাছে থাকতে পারবো না এভাবে, বা হয়তো ব্যবহার খারাপ, নিকৃষ্ট আচরণ করছে, খাও খাও করে সবসময় করছে, মনে হচ্ছে এটা বাঘ, মানে স্ত্রীর নিকটে সে মানে আদর্শ স্বামী হয়ে থাকার কথা। আল্লাহ বলছে ওয়াশির হনবিল মারুফ, তোমরা ওদের সাথে ভালোভাবে ভদ্র আচরণ করো, কিন্তু সবসময় সিংহের মতো আচরণ, ও যেন বকরি আর ও হলো সিংহ, সংসার কীভাবে চলবে? তো এর মতো অবস্থায় সংসার যদি দুর্বিষহ হয়ে যায়, তাহলে এই স্ত্রীর অধিকার রয়েছে স্বামী থেকে তালাক তলব করা। স্বামী যদি তালাক না দিতে চায়, হচ্ছে তার জুলুম প্রমাণ হয়ে গেছে, বা তাকে একান্তই চাচ্ছে না তার খারাপ ব্যবহারের কারণে, বা তার রূপ সৌন্দর্যই হয়তো দেখে পছন্দ হয়নি, মানে তার ভালো লাগতেছে না, তাহলে স্বামীকে তালাক দিতে বলা হবে, তুমি তালাক দিয়ে দাও, তোমাকে চায় না, তুমি কেন তাকে চাও, তুমি তালাক দিয়ে দাও। তো এটা কোর্ট বলতে পারে, কোর্টের অনুপস্থিত সালিস, বা কোর্ট থাকলেও সালিসের মাধ্যমে এটা সমাধান করা যেতে পারে। সালিস যদি না থাকে, এটা ক্ষমতা বাবার হাতে রয়েছে, মানে মেয়ের যে অভিভাবক, এটা সে বিবেচনা করতে পারবে, অর্থাৎ তার জামাইকে বলতে পারে যে তুমি তালাক দিয়ে দাও আমার মেয়েকে, তোমার সংসার করতে চায় না আমার মেয়ে। তো এমতো অবস্থায় তালাক যখন দিবে, এই মেয়ের পক্ষ থেকে বা মেয়ের বাবার পক্ষ থেকে তলব আসার মাধ্যমে, তো এটাকে বলে খোলা তালাক, এর মাধ্যমে অব্যাহতি নিতে পারবে। যদি না দিতে চায়, তার উপর দিয়ে তালাক করে দিতে পারবে, কোর্টও পারবে, সালিসে পারবে, এমনকি মেয়ের বাবা যিনি মূল অভিভাবক তিনিও পারবেন। তবে সালিসের মাধ্যমে এটি নিষ্পত্তি হওয়াটা ভালো। তো এভাবে মেয়ে সমাধান নিতে পারে স্বামী থেকে, জালেম স্বামী থেকে, বা কর্কশ ব্যবহারকারী স্বামী থেকে, বা অপছন্দের স্বামী থেকে অব্যাহতি নিতে পারে এভাবে, এটাকে বলে খোলা তালাক। তো এভাবে যদি নেওয়া হয় মেয়ের পক্ষ থেকে, তাহলে মোহর ফেরত দিতে হয়, মোহর ফেরত দিতে হয়। যদিও যদি একান্ত জুলুমের কারণে মেয়ে থাকতে না পেরে যদি তালাক চায়, তাহলে এই মোহর ফেরত দেওয়া জরুরি নয়। কোর্ট যদি বলে না মোহর ফেরত দেওয়া লাগবে না, তাহলে সেটাও করতে পারে, কারণ সে জুলুম করেছে, জুলুম অন্যায় করেছে, থাকার পরিবেশ সে রাখেনি, মারধর করে জাল্লাদ। কিন্তু যদি সে মোহর দাবি করে বসে, তো মোহর স্বাভাবিক নিয়ে মেয়ের পক্ষ থেকে যদি দাবি হয়, সমস্যার কারণে তালাক চাওয়া হয়, তাহলে মোহর ফেরত দিতে হয়, মোহর নিয়ে থাকলে, আর না নিয়ে থাকলে ফেরতের কোনো প্রশ্নই উঠে না। এই হলো কথা। আর ছেলের পক্ষ থেকে যদি তালাক হয়, মানে ছেলে তালাক দিয়ে তার সমস্যার কারণে, তাহলে মোহর পুরোটাই ফেরত দিতে হবে, যদি মিলামেশা হয়ে থাকে, একবারও যদি মিলামেশা হয়ে থাকে ফেরত দিতে হবে। আর যদি মিলামেশা না হয়, যেমন বিদেশে একটা প্রশ্ন এসেছে আমার নিকটে, স্বামী স্ত্রী উভয়ে ভিন্ন দেশে, তো টেলিফোনে বিয়ে হয়েছে, এখন আবার মনোমালিন্য হয়েছে, তালাক চাইতেছে, তো স্বামী যদি তালাক দেয় তার ব্যক্তিগত সমস্যার কারণে, তাহলে যেহেতু মিলামেশা হয়নি আর মোহর ধার্য হয়েছে, তাহলে অর্ধেক মোহর দিতে হবে, অর্ধেক মোহর দিতে হবে, ধার্যকৃত মোহর অর্ধেক দেওয়া লাগবে, আর মিলামেশা হলে পুরা মোহর দিতে হবে। এই হলো নিয়ম। এত হুজুর সম্পর্কে বলা হয়েছে মনে হয়, এটা শুনেছেন। তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন কত রাকাত পড়া যাবে? সর্বনিম্ন 2 রাকাত পড়তে পারবেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, আর উপরের সংখ্যা 11 রাকাত, এমনকি 13 রাকাত কোনো কোনো সময় পড়েছেন মর্মে ইবনে আব্বাস তথ্য দিয়েছেন, যা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তো 11 বা 13 পাওয়াটাই হলো উত্তম, এর বেশি আপনি পড়তে পারবেন কি পারবেন না, ওলামায়ে কেরাম ইখতিলাফ রয়েছে, তবে এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের সংখ্যা বা তারাবির সংখ্যা, এই পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলে প্রমাণিত। কিন্তু এর বেশি আপনি পড়তে পারবেন বলে অনেকেই বলেছে, তবে এই পর্যন্ত পড়াই যথেষ্ট হয়ে যাবে। যদি আপনি রাসূলের তরিকা অনুযায়ী লম্বা লম্বা কেরাত রুকু সেজদা করে পড়েন, তাহলে আর আপনি প্রয়োজন মনে করবেন না এর বেশি পড়ার। উটের পেশাব খাওয়া কি জায়েজ? উটের পেশাব খাওয়া এটা রোগ হিসেবে আপনি খেতে পারেন, জায়েজ রয়েছে।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মদিনায় কিছু নন মুসলিম এসেছিল, মানে নন মুসলিম এসে মুসলিম হয়েছিল। তো এরপরে অসুস্থ হয়ে পড়ে, মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল দেখা দেয়, ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মুত এবং দুধ উভয়টাই তাদেরকে খেতে বলে। তো এগুলো খেয়ে তারা সুস্থ হয়ে যায়, মানে উটের দুধ এবং মুত, বুখারী শরীফের হাদিস। তো তারা খেয়েছিল সুস্থ হয়ে, মনের ভিতরে বদমাশি এঁটেছিল, সুস্থ হয়ে তারা কি ওই উটের রাখালকে হত্যা করে উটগুলো নিয়ে ভাগা শুরু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বার্তা গেলে তিনি অশ্বারোহী বাহিনী পাঠিয়ে দেন, দ্রুতগামী অশ্বারোহী বাহিনী পাঠিয়ে দেন এবং তাদেরকে ধরে আনা হয়। তারা যেভাবে শাস্তি দিয়ে মেরেছিল রাখালকে, ওইভাবে তাদেরকেও শাস্তি দিয়ে মারা হয়েছিল। এটা দেখেন এক নাস্তিক বলেছে এইভাবে মারতে হয়, তো গাধা তুমি জানবে না ওরা কীভাবে রাখালকে মেরেছিল, এটা কেসাস ছিল, মানে হত্যার বদলি হত্যা, যেভাবে হত্যা করেছিল ওই রাখালকে ওইভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। অসুবিধা কী, তারা পানি চেয়েছিল, ওই রাখালকে পানি দেয়নি এবং চোখে সুরমা লাগিয়েছিল লোহা পুড়িয়ে, সেটা তাদের সাথে করা হয়েছিল, অসুবিধা কী, এটা কেসাস বলা হয়। আর ওই নাস্তিক হুজুর কিন্তু নাস্তিক হয়েছে, দেখেছেন, শোনেননি মনে হয় না, তো আগে থেকেই হয়তো নাস্তিক ছিল, হুজুরের পোশাক পরে বিভ্রান্ত করেছে মানুষকে। দেখেন, দেখবেন ইউটিউবে এই ফেসবুকে দেখবেন একটা হুজুর, ওর নামটা মনে আসতেছে না এখন, নাস্তিক বলছে কোরআন হাদিস যে পড়বে সেই নাকি ওর মতো নাস্তিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিম। তো ইসলামের ওপর কত চক্রান্ত চলছে লক্ষ্য করে দেখেন। মদিনা ভার্সিটিতে পড়ে একজন খ্রিস্টান লেখাপড়া করে দেশে যায়, ওই দাড়ি টাড়ি কাটে সব পোস্ট করে পাঠিয়ে দিয়েছে, এই আপনাদের আমানত দিয়ে দিলাম, মানে খ্রিস্টান লেখাপড়া করে মদিনা থেকে সার্টিফিকেট নিয়ে চলে গেছে, যে দাড়ি জমাছে, দাড়ি কাটে পাঠিয়ে দিয়েছে ইয়ার সাথে, মানে খামের ভিতরে ভরে। তো আল্লাহ আর নসিব করেছে হেদায়ত, 4 বছরের কমে একটা কোর্স পূর্ণ হয় না, যদি অনার্স পাস করে 4 বছর লাগে নিম্নপক্ষে, তো তাহলে 4 বছর পড়েছিল বলে তো সার্টিফিকেট পেয়েছে, কিন্তু এই দশা দেখেন। আবার এই বাইতুল মোকারামে 10-12 বছর একটা হিন্দু ইমতি করেছিল, শুনেছেন, দেবন ফারেক হয়ে হুজুর সেজেছিল, পানি পড়া তেল পড়া সব কিছু ওই হিন্দু করতো, বড় হুজুর ছিল, কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে যায়। তো যখন বাম ফেলতে বলে, বামটা অন্য জায়গায় পড়েছে, তখন বলা হয়েছিল যে বামটা তুমি গলত করে ফেললে কেন, ওই হুজুর বলছে ইন্ডিয়া সরকারকে, জায়গা মতো পড়েনি তো, এটা ফ্যাক্টরিতে গিয়ে পড়েছে, এই কথা একজন শুনে নিয়ে তখন হুজুরের বিরুদ্ধে কমপ্লেন করে, ওর কাপড় খুলে দেখে যে হুজুর আসলে হিন্দু, বলে এয়াজ বিল্লাহ, আল্লাহ মাফ, আল্লাহর কাছে পানা চাই। তো উটের গোস্ত খাওয়া এটা জায়েজ, এটা সহি হাদিস দ্বারা এই উটের পেশাবের বিষয়টা বুঝতে পারলেন, বিশেষ করে অসুখ হিসেবে এটার বোঝা তো বুঝতেই পারলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি কিছু আলেমদের মনে করেন যে উটের পেশাব এমনিও খাওয়া যায় আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম কোনো জিনিস কাউকে খাওয়ার অনুমতি দেননি, এমনকি চিকিৎসা হিসেবে হারাম সেবন করার অনুমতি দেননি। তাহলে এখান থেকে কী বোঝা যায়, তো এই জন্যে দেখবেন বিশেষ করে অসুখের কারণে উটের পেশাব খেতে আরবের লোক খুবই পারদর্শী, উটের পেশাব বিক্রি হয়, খবর রাখেন, বিক্রি হয়। তো বিশেষ করে চিকিৎসার জন্যে উটের পেশাব খাওয়াতে সারাই কোনো বাধা নেই, কিন্তু খাওয়ার বিষয়টা এখতলাফ রয়েছে, এমনকি উটের পেশাবও এখতলাফ করে, তো সব এখতলাফের মূল্য থাকে না, যেখানে হাদিস প্রমাণ হয়ে গেছে সেখানে আর মূল্য থাকে না এখতলাফের। হায়নার মাংস খাওয়া যাবে কি, হায়নার মাংস খাওয়া মর্মে সুনান গ্রন্থের একখানা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল এটা কি স্বীকারযোগ্য প্রাণী, তখন বলছে নাম, এটা স্বীকার করার মতো প্রাণী, সম্ভবত সুনান আবু দাউদের হাদিস, এক কথা সুনান গ্রন্থের হাদিস। এবং ইমাম শাফি বলেন যে আমি অনেক দবু দেখেছি ওই সফা মারওয়ায় এগুলো ঘুরে বেড়াতে বিক্রি হতো, সৌদি আরবের শেখ বিন বাজ লাজনা জায়মা তারা বলেছেন জবু খাওয়া হালাল, জবু সাধারণত দেখবেন যে ওই ফেড়ে ফেড়ে খায় ধরে ফেলে, এই বকরি ছাগল দেখতে ছোটো কিন্তু সে ওয়াকাম করতে অনেক পটু, তো এটাকে বেশ কিছু আলামেদিন বৈধ বলেছে, ওই মর্মের হাদিসটাকে সহি মনে করে। তবে হানাফি মাঝহবে, আমার যতটুকু ধারণা, হানাফি মাঝহবে এটা খাওয়া যায় না, তো হানাফি মাঝহবে না যায় তো অনেক কিছুই পাওয়া যায়, সাগরের মাছ ছাড়া আর কিছু বৈধ থাকে না হানাফি মাঝহবে, কিন্তু বাকি 3 ইমামের মাঝহবে বৈধ, হালাল যা যা ইচ্ছা রুচি সম্মত খেয়ে গেল, সে কুচিয়া হোক আর ওই আলকালবুল বাহারি বলা হয় যে ওই সাগর কুত্তা অথবা জলহস্তি যাই হোক না কেন,
এমনকি কুমির টুমির খাওয়া সম্পর্ক একই কথা বলছে মহামতি তিন ইমাম বলছে জায়েজ রয়েছে। দলিল হুয়া তাহুর মাউহু আল হাইল মায়াতাতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগরের সাগর সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল সাগরের পানি পাক না না পাক, তো বলেছেন হুয়া তাহুর মাউহু আল হাইল মায়াতাতুহু, এই সাগরের পানি হলো পাক আর ওর ভিতরে মরে যাওয়া পানিগুলিও কি হালাল, মানে জেন্দা তো হালাল আছেই, মরে যদি যায় সেটাও খাওয়া হালাল, মানে আর জবাই করা লাগবে না, হয়ে গেছে একটা জল হস্তি। আপনি যদি রুচিতে গুলে খান হারাম হারাম করে অন্যদের বিভ্রান্ত করবেন না, হানাফি মাঝহাবে ইসলাম চলে না, এক হানাফি মাঝহাবের মাধ্যমে ইসলাম চলে না, ইসলাম চলে তার গতিতে, কোরআন এবং হাদিস অনুযায়ী। এই যে মহম্মদ ইমামগুলো এরা কি রাস্তাঘাটের মানুষ, এবং দলিল দিয়েছেন ওহিলাল্লাহুম সাইদুল বাহরে, আল্লাহ বলছেন যে তোমার জন্য বাহারের সাইদ শিকার হালাল করা হয়েছে, তামহু এবং ওর ভিতরে খাদ্য, খাদ্যের ব্যাখ্যা বলা হয়েছে ওর ভিতরে পানি, ইবনে আব্বাস থেকে বর্ণিত রয়েছে। তাহলে আল্লাহও বলছেন যে এটা বৈধ, মানে সাগরের শিকার আমভাবে বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বলছেন, অতএব সাগরের অধিকাংশ পানি যে পানিগুলি আমরা দেখেছি বা দেখিনি, যার যেটা রুচাবে রুচিতে করে সেটা খাবে, তবে বলা হয়েছে যেটা সাগরেই বসবাস করে, মানে পানি যার মূল স্থান, মানে এমন পানি যে সাগরের বাইরে আনলে সে বেঁচে থাকতে পারবে না বেশি দিন, যেমন মাছ এক কথায় সাগরে যারা থাকে প্রায় এই অবস্থায় তাদের, যে সাগরেই তারা বেঁচে থাকে, এক কথায় সাগরীয় জলজ পানিগুলি এগুলোর ক্ষেত্রে ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি এটাই যে অধিকাংশ আমাদের বলছে হালাল। জল হস্তি বললাম আরও কী বললাম, হ্যাঁ কুমির টুমির এগুলো সব বৈধ, সৌদের লাজনা দাইমারও বলছে এইগুলো সব জায়েজ, কুমির সময় বলা যায়, কচ্ছপ তো আরও নর্মাল, কচ্ছপ সামনে ইমাম বুখারি একটা আশার এনেছেন, লাম ইয়ারা হাসান বাসরি ও বে আকলি সুলহাফাতে বাসা, হাসান বাসরি এই কচ্ছপ খাওয়াতে কোনো অসুবিধা মনে করেননি, করতেন না, ইমাম বুখারি অনেক চালাক, হাসান বাসরি ফতোয়া এনে রেখে দিয়েছেন, মানে ওটা উনারও ফতোয়া যে খাও পারলে। ইমাম আহমদ বিন হাম্বল মহাদ্দেশরা গিয়েছেন সফরে, খাওয়ার কিছু পান না, কচ্ছপ পেয়েছেন, কচ্ছপকে ওখানেই ফেড়ে ওর তেল তুল বের করে খাওয়া শুরু করেছে, মরা কচ্ছপ পেয়েছে খেয়ে ফেলে, বুঝছেন? আর আমরা আনামি মাছা নিয়ে বসে আছি যে মাছ ছাড়া হালাল না, ইচা মাছ নিয়ে তর্ক, ওটা নাকি মাকরো, কে বলছে মাকরো তাহারিমি, মাকরো তানজি, কিসের মাকরো তাহারিমি মাকরো তানজি, খান যত ইচ্ছা খান, আজ ইচা মাছগুলি বা বড় বড় চিংড়ি এগুলোই বেশি দামে বিক্রি হচ্ছে বাংলাদেশে, হচ্ছে না, কিন্তু দেখবেন যে কেউ মাকরু বলেছে, আল্লাহ হেদায়েত করুন। এই হলো কথা, আবার আমার এই কথাগুলি শুনে হয়তো বলবে আমার দিকে নেশা করেছে, উমুক হুজুর এটা খাওয়া বলেছে, আমি কিন্তু প্রত্যেকটা কথা বলে দিয়েছি কোন কোন ইমাম বলেছেন, কোন কোন মহাদ্দেশরা বলেছে, বুঝছেন? কাজেই অন্যদের ক্ষেত্রে চললেও আমার ক্ষেত্রে কিন্তু এই বান্দরামি করার সুযোগ নাই, কারণ স্পষ্ট কথা আমি বলেছি, এগুলো কথা না, এগুলো বড়ো বড়ো মনীষীদের কথা, বড় বড় ইমামদের কথা দলিল দিয়ে বলেছেন। তো যা হোক, এই হলো কথা শামুকের বিষয়ে। দেখবেন আমি নিজেও মনে করতাম যে শামুক মনে হয় এই এই মুরগি টুরগি এগুলোরই খাবার, দেখেন আরবে বিভিন্ন জায়গায় এই শামুক খেয়ে স্বাদ পায়, এমনকি এক বাঙালি বলছে শামুক খেয়ে হেভি স্বাদ পেয়েছে নাকি, ও কোন দেশ থেকে এটা ফেসবুকে দিয়েছিল আলোচনা, শামুক আপনার রুচিতে করে না খালাস, আপনি আরাম করে আরেকজনের উপর সংকীর্ণতা আরোপ করেন, খা রুচিতে করে খাবে, সে আরামের প্রমাণ আছে না, হালালির প্রমাণ পাওয়া যাচ্ছে, হুয়া তাহুর মাউহু আল হাইল মায়াতাতুহু, ওই সাগরের পানি পাক, ওর কি মরে যাওয়া পানিও হালাল, তবে কিছু অপদার্থ জিনিস যেগুলো খেলে উপকার নেই, ডাক্তাররা যদি বলে ক্ষতিকর খাবে না, যেমন সাঁপ টাঁপ রয়েছে, এগুলোকেও কিছু আলেমদের পক্ষে খাওয়ার পক্ষে গেছেন, যারা শুধু মানে যে সাপগুলি ওই সাগরের ভিতরে থাকে, আবার কিছু আলেম বলছেন এটা খাওয়া দরকার না, এটা ক্ষতি হতে পারে, ডাক্তার যদি বলে যে এটা খেলে ক্ষতি হবে তাহলে ওই ক্ষতিটা থেকে বেঁচে থাকতে হবে, অপদার্থ এই জাতীয় কিছু পানি, কিন্তু হিংস্র পানি যেগুলি জলের বাইরে স্থলে বসবাস হচ্ছে এগুলি সবই হারাম, একমাত্র জব বললাম না, ওই হাইনা বললাম না, ওটাকে হাইনাই বলায় মনে হয়, এই ছোটো পানি দেখতে ছোটো কিন্তু মারাত্মক হিংসুক, মারাত্মক ক্ষতিকারক, বড় বড় গরু ধরে ফেলছে, তো এগুলোর ক্ষেত্রে ওলামায়ে দিনের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছে যেটা হিংস হওয়ার পরও আরবে ওটা খেত, ইমাম সাফির কথা থেকে সাপোর্ট পাওয়া যায় যে উনি বিক্রি হতে দেখেছে সাফা মারবার এই পাহাড়ের সামনে, আরবরা মানে এখনও খায়, এবং ফতোয়া রয়েছে সৌদি আরবের শেখদের,
তার আগে বড় ইমামদের ফতোয়া আছে, ইমাম শাফি। আচ্ছা, সূরা তালাক এর সর্বশেষ আয়াতে সেজদা আছে, ইহা সূরা পড়ে নামাজ পড়লে অতিরিক্ত সেজদা করতে হবে কিনা, আর সেজদার আয়াত বারবার পড়লে বারবার সেজদা করতে হবে কিনা? সেজদার আর বারবার পড়লে একবার সেজদা করলেই যথেষ্ট হয়ে যাবে, আর যে কোনো সূরা শুরুতে হোক বা লাস্টে হোক সেজদা, এই সূরা পড়লে সেজদার স্থান পড়লে আপনাকে সেজদা করাটা উত্তম, আপনার সেজদা করাটা হলো উত্তম, এটা সুন্নাহ বলা হয়েছে, মানে ফরজ রাখা হয়নি। কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সেজদার আয়াত পাঠে তিনি সেজদা করেছেন, আবার কোনো কোনো সময় ছেড়েও দিয়েছেন, বুখারী হাদিস প্রমাণ। অতএব এটা একটা ভালো আমল, যদি কেউ পড়ে নামাজের অবস্থায় তো লাস্টের আয়াতে যদি সেজদা থাকে, তো সেজদার আয়াতের পড়ার পরে সেজদা করবে, সেজদার আয়াত হিসাবে তেলাওয়াতে সেজদা হিসাবে, আবার যেটা মূল সেজদা সেটা তো সে নিয়ম মাফিক সেজদা, মানে রুকু করবে আগে তারপর সেজদা যাবে, অসুবিধা নেই। এক কথায় সেজদার আয়াত পাঠ করলে ইমাম ওই অবস্থাতে সেজদাতে চলে যাবেন, তবে সেরি নামাজে সেজদা আয়াত পাঠ করলে সেজদাতে যাওয়া উচিত নয়, মানে তেলাওয়াতে সেজদা করা উচিত না, কারণ সে বুঝছে যে তেলাওয়াতে সেজদা পাঠ করেছে, কিন্তু আম পাবলি কী বুঝবে? আম পাবলি বলেন সুবহানাল্লাহ, আর যে যান আল্লাহ আকবার বলবে, আর যে যান করে মানে বিরক্তির শেষ নাই। তো এই জন্যে ওলামায়ে দিন বলেন যে জোহর আসরে এইভাবে সেজদার আয়াত তেলাওয়াত করলো ইমাম সাহেব সেজদা করবেন না, কারণ পাবলিক আর মাধ্যমে বিভ্রান্ত হবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার জানার মতো স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না যে জোহর আসরের সালাতে আয়াতের সেজদা সেজদার আয়াত পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন, তবে অন্যান্য আয়াতে প্রমাণিত রয়েছে। এক কথায় সেজদা সুন্নাহ, এর জন্যে নামাজের বাইরে অজুও লাগে না, অজু করাটা ভালো, কেবলাও শর্ত নয়, কেবলামুখী হয় এই সেজদা করাটা ভালো, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু নামাজের অবস্থায় তো নামাজই থাকবে, তখন তো তার অজু ছাড়া নামাজই হবে না, সুতরাং ওই অবস্থাটায় সে তো সেজদা পাকা অবস্থা থাকবে, এটা জানাই কথা। যাকাত প্রসঙ্গে আমার নগদ টাকা হিসাব করলে নিসাব পরিমাণ হয় না, স্বর্ণরূপ হিসাব করলে নিসাব পরিমাণ হয় না, কিন্তু নগদ টাকা স্বর্ণরূপা এবং ব্যবসায়িক পণ্য একত্রে পরিমাণ হয়, মানে পরিমাণে হয়, নিসাব পরিমাণ হয়, এক্ষেত্রে আমার যাকাত ফরজ হবে কি না? দেখেন, যাকাত নিসাব পরিমাণ হলেই দেওয়া লাগে, তো স্বর্ণের একটা নিসাব রয়েছে, রূপার একটা নিসাব রয়েছে, আপনি আগে ধার্য করবেন কিসের নিসাবে আপনি যাকাত দেবেন। ওলামায়ে দিন মনে করেন যে, সৌদি আরব ওলামায়ে দিন মনে করেন যে যাকাতের নিসাবে মানে ফিদ্দা রূপার নিসাবে টাকার যাকাত বের করাটা উত্তম, সেই হিসেবে আপনি যখন বের করবেন, আপনার সোনা যদি থাকে, সোনা যদি ওই পরিমাণ না থাকে যে পরিমাণ আপনার নিকটে মানে যাকাত খরচ হবে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ নেই, আপনার কাছে আছে রূপা, তা আপনি রূপার নিসাবে যদি বের করেন যাকাত, তাহলে আপনি টাকাকে মিলাবেন, রূপার খাংতিক টাকা দিয়ে পূর্ণ করে আপনি যাকাত দেবেন। অন্যভাবে যদি আপনি আপনার স্বর্ণ দিয়ে স্বর্ণ নিসাবে যাকাত বের করতে চান, তাহলে স্বর্ণে যেটা ঘাটতি সেটা আপনি ওই টাকা দিয়ে আর গ্যাপ পুড়িয়ে আপনি যাকাত বের করতে পারেন। আর ব্যবসার পণ্যে যাকাতের বিষয়টা একটু বিতর্কিত রয়েছে, তবে এর আলাদা যাকাত, এর যাকাত হবে বছর পূর্তির পরে, আপনি ওটা কাউন্ট করে, আপনার যদি ওই টাকাতে যাকাত এসে থাকে, যাকাতের নেশাব হয়ে থাকে, তাহলে দিবেন। অবশ্য এখানে ব্যবসায়ী পণ্য সম্পর্কে এটাও বলা হয়েছে যে এটা কাউন্ট করবে ওই সময় যখন বছর পূর্তি হবে, চন্দ্র মাসের বছর যখন পুরে যাবে আপনার দোকানপাটের ব্যবসায়ী পণ্যের উপরে, তখন আপনি ওগুলো হিসাব করে 40 ভাগের 1 ভাগ আপনি আলাদাভাবে আদায় করে দেবেন, এটা ব্যবসায়িক পণ্যের যাকাত। আবার কিছু আলেম এটাও বলেছেন যে ব্যবসায়িক পণ্যের যাকাত নাই, এ কথাও কিছু কিছু আলেম বলেছেন, তবে অধিকাংশ ওলামা দিন বলেন যে ব্যবসায়িক পণ্যেরও যাকাত দিতে হবে। তো আপনি হিসাব রাখবেন আপনার টাকাগুলি, বিশেষ করে স্বর্ণের সাথে টাকা আপনি মিলাতে পারবেন, রূপার সাথে স্বর্ণ মিলাতে পারবেন, কিন্তু স্বর্ণ রূপা একসাথে মিলিয়ে যাকাত দেওয়ার প্রয়োজন নেই, কারণ স্বর্ণ তো আস্ত স্বর্ণ রয়েছে আর রূপা আস্ত রূপা রয়েছে, এই দুটো মিলিয়ে দেওয়ার নিয়ম না, হাদিসে এটা বলা হয়নি, মানে একটার খাংতে আরেকটা দিয়ে পুরানো যাবে না, কিন্তু টাকা দিয়ে যে কোনো এই সোনা হোক রূপা হোক পূর্ণ করা যাবে। তবে আপনি ধার্য করবেন আপনি কিসের নিসাবে যাকাত দিবেন, রূপার নিসাবে দিলে
রূপার খাংতি পূর্ণ হবে টাকা দিয়ে, স্বর্ণের এসবে দিলে স্বর্ণের খাংতি পূর্ণ করবেন আপনার কাছে নগদ ক্যাশের টাকা দিয়ে। আশা করি বিষয়টা আমি বুঝাতে পেরেছি এতক্ষণ। তো এই হিসেবে আপনি জাকাত আদায় করবেন, তবে রূপার নেশাবে জাকাত আদায় করাটা বেশি ভালো, এতে করে মিসকিন ফকিরের হক তাড়াতাড়ি ফিরে আসে আর তাদের সহমর্মিতা এই ব্যবস্থা ইসলামে রাখা হয়েছে। কন্যার পক্ষ থেকে ছেলেকে তালাক দিতে হয় তো হয়ে গেছে, সুদী ব্যাংকে চাকরি করার পর অবসর গ্রহণ করলো, তারপর সে বুঝতে পারলো যে চাকরিটা খারাপ, এখন মাসিক বেতন পায়, হ্যাঁ অন্য কোনো করা সম্ভব না, এক্ষেত্রে কী করণীয়? যদি সে সুদের বিষয়ে আগে না জানতো যে সুদ খাওয়াটা এটা হারাম, এ বিষয়ে তার জানা ছিল না, অজ্ঞত ছিল, মনে ভাবেছে যে এমনি টাকা পয়সা ব্যাংক তো ওরাও তো একটা ব্যবসা করে আমাকে দিয়ে, এক কথায় তার ভিতরে একটা সংশয় থাকে, অজ্ঞতার সংশয়, তাহলে ওলামাদিন বলেন যে অতীতে যা হয়েছে মাফ। কিন্তু জেনে শুনে যদি ওই সুদটা খেয়ে থাকে তাহলে এটা এমনই পাপ যে পাপটা মারাত্মক পর্যায়ের পাপ, এবং জেনে শুনে যেহেতু সে খেয়েছে অতএব ওগুলো তার হারাম হারামই থেকে যাবে, ওগুলো থেকে অব্যাহতি নিতে হবে। যদি খেয়ে হজম করে দেয় না থাকে কিছু, তাহলে সে আর দেওয়ার মতো যোগ্যতা নাই, তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আর কিছু নাই। কিন্তু যদি থেকে থাকে ওই সম্পদ এবং তার মনে আছে যে এত টাকা সুদের ইনকাম হয়েছে, তাহলে ওই টাকাটা যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি থেকে নিয়ে থাকে সুদ, তাহলে শোধ করে দেবে তাকে, অথবা সে কী করবে ওই টাকাটুকু হত দরিদ্র ফকির মিসকিন বা জনকল্যাণমূলক কোনো কাজে বের করে দেবেন। জাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। যথেষ্ট সময় হয়েছে, এখন ইনশাআল্লাহ যাওয়ার পালি, দূরের রাস্তা, এখন আমরা বিদায় নিতে চাই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খায়রান আলা হুসনি ইসতিমা'। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।